আমি কত ভালোবাসি রে বউ, আর তো পরের কথা শুনে আজকে আমার মনটাকে ভেঙে দিলি। তো আমি তোমার মন ভেঙেছি, তুমি তো নিজেই মনটাকে ভাঙছো, আবার ভয় তুমি গান মাই। তুই শালারা কি বলি গেল না বলি গেল, তুই সেই সমস্ত কথাগুলো মনের ভিতরে ভরে রাগ করলি আমার উপরে। আমি মনে কিছু বুঝি না মনে লাই, তুই যাচাই করলি না তোর স্বামী ভালো না খারাপ, তুই তাদের কথা শুনে তুই মন খারাপ করলি। বেশ বেশ যা, আবার হয়ে গেছে, ঘুমাও। এসো একটা কথা শুনবো, তুই আমার লিগে স্বামী ঘর ত্যাগ করলি, আর আমি তোর লিগে বউ ছেলে ছাড়লাম, দিয়ে তোকে বিয়ে করলাম। আর সেই তুই আর আমি যদি এক ভালোবাসার বন্ধনে বেঁধে যদি না থাকতে পারি, তাহলে সমাজের লোক কি বলবে একবার ভেবে দেখেছিস বউ? তোকে এই সমাজের লোক নোংরা চরিত্রহীন বলে অপমান করবে, আর আমাকে এই সমাজের লোক বলবে রাখোর, এই শালাই যত লষ্ট ঘুরের খাজা, এই শালাই ভালো ভালো মেয়েগুলোকে লিয়ানারে এরকম করে, শালাকে জুতুর উল্টু পিটে করে মার, মেয়েরই চোখ মুখ কানা করে দে, চুলমুল ছিঁড়ে দেয় এই চিবির ভাইয়ে। তা শোনা বউ আমার, তুমি কি চাও আমি এই সমাজের লোকের কাছে জুতুর করে স্যান্ডেল করে মার খাই? জান আমার বেশ ঠিক আছে, আমি আর কারো কোনোদিনও কথা শুনবো না, তুমি ঘুমা এসে। সত্যি করে বলছিস তো? সত্যি করেই বলছি। বেশ ঠিক আছে, আজকের মতো মেনে নিলাম বা বিশ্বাস করেও নিলাম, তাহলে ঘুমাবো নাকি? হ্যাঁ ঘুমাও। বেশ শোনা পাখি। হম বলো। বলছি ঘুমাইছি না তো জানো, আমার একটু কুটকলা একটু খুশ মুখাবো, যাও ভালো লাগবে করো। শোনা পাখি আমার, ঘুরে একবার এদিকে উঠে এসো। হ্যাঁ হ্যাঁ জানো আমার কোচ। শোনা পাখি, তোমাকে হাত ধরবো জান ধরো। ও কি রে শোনা, তোকে আমি বলিনি তিন দিন পর পর চুলগুলো কেটে পরিষ্কার করবি? মনে ছিল না কাজকে ওগুলো বলা, আবার আমাকে বলতে হবে? তুই তো জানিস আমার সামনে একটু ইটলত আছে, প্রত্যেকদিন রাত্রে একবার করে করে। আজ আমি আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে এসেছি যা আপনাকে 8888 টাকা জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম BVF, এখানে সকলকে 500 টাকা সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি আমার প্রোমো কোড FOX24 ব্যবহার করেন তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন, যার মানে জয়ের সুযোগ দ্বিগুণ। কোনো ডিপোজিট ছাড়া শুধু সাইন আপ করুন BVA। আপনি পোস্ট ট্রেন্ডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতেও ক্যাসিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বেট ভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারবেন এবং দুইজনই 300 টাকা রেফার বোনাস পাবেন, সাথে রেফারের রেওয়ার্ড পাবেন আনলিমিটেড। এখানে আপনি বিকাশ নগদ এবং রকেটে 24 ঘন্টা টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন। এটি সব গেমিংয়ের ওয়েবসাইটে থেকে দ্রুত লেনদেন করতে থাকে, সপ্তাহে 7 দিন দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস। আমার প্রোমো কোড FOX24 ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ লিঙ্ক পিন কমেন্ট ফর ইউটিউব। আমি তো জানিস পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার আবার ভালো লাগে না। বেশ গো, আজকে দিনটা করো, আমি কালকে সকালে চান করে সব পরিষ্কার করে নেবো, মনে থাকে জানো। বেশ তবু কাটুন যাই মাগুর মাছে ক্যাত ক্যাতাই, আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরেছ বংশী দিয়া ও গুরুজি? ভেদা মাছে কাদা খাই, পুঁটি মাছে পরান যাই, আবার আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডাঙা দিয়া রে। কি মাছ ধরেছ বংশী দিয়া ও গুরুজি? গুরু বলে মিথ্যা নয় চেঙ্গরিচি গুটা ছয়, আমি ঝোল খাইবো দুটো বেগুন দিয়া রে। হাই 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 হাই, কি মাছ ধরেছ বংশী দিয়া ও গুরুজি? খাদা মাছে কাদা খাই, পুঁটি মাছে পরান যাই। কি হলো? বাজারটা নিয়ে আসো না, কালকে তো বাজার আনলাম রে। গিলনি উদরি তো ভরনি, আবার থাকবে নাকি কালকে বাজার আইকে? কালকে যা বাজার করেছিলাম সব শেষ, বাড়িতে 5-5টা লোক, 3 বেলা খাচ্ছি, আবার থাকবে নাকি? কেমন করছো নাকি তুমি? অত চিন্তা মনে হবে না, লাও ঝোড়া লাও ধরো। কি কিলো কি কি? 3টে মুরগি চামড়া নেবে। মুরগি চামড়া কে খাবে? কেন তোমার ছেলে খাবে কুটকলাই, কালকে মুরগি ঠ্যাং দিয়ে ভাত খাইনি, ছুঁড়ে ফেলে দিয়েছে, দিবলি তো মুরগি চামড়া খাবো। কটা নেবে কটা মুরগি চামড়া? 3টে 4টে যা হবে তাই আনবে। বেশ ঠিক আছে, আর কি বলো? বাজারে যদি কাটা রুই মাছ থাকে দুটো মাথা নিয়ে নেবে। মাথা কে খাবে? মাথা নিয়ে খাবো। হে বেশ, আর কি বলো? 2 কেজি লাল লাল দিকে পাকা টমেটো নিয়ে নেবে, মোটরে শুটি যদি পাও 500 গ্রাম নিয়ে নেবে, 100 আদা নিবে, 100 রসুন নিয়ে নেবে, 200 মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবে, 500 পটল নিবে, 2 দিনের পাতা নিবে 50, আর বাজারে যদি খেজুর গুড়ের প্যাটালি পাও তাহলে 1 কেজি মতো নিয়ে নেবে। প্যাটালি আর কে খাবে জানো না? হে তোমার লাতিন খাবে, চাচুকুটা মুড়ি খাবে ও। আর কি? যদি আলু নিয়ে নেবে 2 কেজি মতো। বেশ ঠিক আছে, আর কিছু? আর শোনো একটা কথা শোনো, আরে দেখো দেখো ব্লাউজটা ছিঁড়ে গেছে, একটা কালো রঙের 32 সাইজ ব্লাউজ নিয়ে নেবে। গুদকেলানি ছুরি এমনি তো হইছে না, আবার ব্লাউজ মরাইছে। কি গো কি মারছো? না না ভাবিনি, এখন বাজার কইতে গিয়ে এখন ব্লাউজ আনতেই হবে, বিকালে একসময় এনে দিলে হতো না? তাইলে আমি 10টার সময় চান করে কি পরবো, একটা ব্লাউজ পরবো নাকি? ফেদা পড়গা তুই, খান কি মাগি কি গো, আনবে কি আনবে না? বাজারে তো গেছি, যদি ব্লাউজ পাই আমি ঠিকই আনবো। খুঁজে দেখবে দু একটা দোকান। বেশ বেশ ঠিক আছে, আর কিছু লাগবে নাকি বলো? আরে গুদর বাজার তেল নিয়ে নিবে, মাথায় দেবো, অনেকদিন থেকে মাথায় তেল দেওয়া হয়নি। ছি গুদ মরানি সংসার কি মানুষে করে রে ফেদা।
বাজার তেল কি করবি? সর্ষে তেল মাথায় দিলে হবে না পড়া? সর্ষে তেল দিদি মাথাটা জটা পড়ে গেল। তুই যা মাগি, তোর মাঙ্গে জটা পড়ে যাওয়া ভালো। কি গো আইবে নাকি? দেখবো পেলে লিয়ে আনবো। যাও যাও যাও, তাড়াতাড়ি আইবে দিয়ে। এসব বাবা ভাতারিকে কি বিয়ে করে রে? কি মইতে যে বিয়ে করেছিলাম তা আমি জানি। কি গো কি ভাবছিস? যাও বাজার। যাচ্ছি যাচ্ছি। মাং মারানি মাগি, জীবনটাই মলম লাগিয়ে ছেড়ে দিল আমার। কি হইলো বড় লাগলে? যাচ্ছি তো নাকি ফেদা? তুমি আবার এরকম করছো কেন? গান মারাইছ আবার। ভালোবাসার আগুন গেলে কেন তুমি চলে গেলে, সে আগুনে জ্বলি আজ আমি, বদলে গিয়েছো শুধু তুমি। ও পিয়া পিয়া পিয়া, সারাদিনে তোমার কথা ভাবি কতবার, মনে কি পড়ে না গো আমাকে একবার। আমায় তুমি গেছো ভুলে, আমি ভাসি চোখের জলে, তুমি তো বলেছিলে থাকবো তোমার পাশে, মেনে নিব এই জীবনে দুঃখ যদি আসে। আমায় তুমি গেছো ভুলে, আমি ভাসি চোখের জলে, দেখে যাও একবার এসে। পিয়া পিয়া পিয়া, আমার মনে শান্তি নাই, আমার প্রাণের শান্তি নাই, আমার বুকে ওই নজুনা লাল দিয়ে দেয়। এই ছেলে কে তুমি? তুমি কে কাকা? আমার এইখানে বাড়ি রেখা পা। তা তুই কে রেখা পা? তোকে তো আগে কখনো দেখিনি, আর এত দুঃখের গান গাইছিস কেন? বহারি যে কাকা, আগে 3 মাস হতে চললো কাকা পেছি না। কাকা কি ভাবছো? সেরকম কিছু ভাবি নাই বাপ। কি ভালো বাসতাম গো কাকা আমার বউকে, অন্য ছেলে যাতে পালিয়ে গিয়ে যায়, খুঁজে পেছি না। কাকা তুমি দেখেছো আমার বউকে কাউকে নিয়ে পালিয়ে যেতে? কাকা তোর বউটা কেমন? কাকা একটু শর্ট সাইজ, আর নাম হচ্ছে রূপা। কাকা ইশালা কি আমার ছেলে নিয়ে পালিয়ে দিলি? কি হয়েছে কাকা? না না কিছু ভাবিনি বাপ। শোনো আমার, তোমার নাম কি? কাকা আমার নাম বুতল। তুমি কি করো বাপ শোনো আমার? কাকা আমার ওই দুবাই হলো দুবাই ছেলে ব্যবসা আছে কাকা। কি বলছো এইসব তুমি? তোমার তো তাহলে মাসে অনেক টাকা ইনকাম। হ্যাঁ কাকা, কোনো মাসে 50,000, কোনো মাসে 60,000, কোনো মাসে 70,000 ইনকাম হয়ে যায়। তাহলে হা বাবা মেয়েটা পালাইলো কেন শোনো আমার? জানি না কাকা, আমার আমি কিছুই জানি না। আমি দুবাই থেকে পালিয়েছি, দেখছি ঘরে বউ নাই, আর আমার মাথা খারাপ হয়ে গেছে কাকা। আমি সেই দিন থেকে খুঁজে খুঁজে বেড়াই, যে কোনো পর্যন্ত পেয়েছি না কাকা। কাকা আমি এখন কি করবো কিছু বুঝতে পারছি না কাকা। কাকা পালাইছো নাকি? হ্যাঁ বাপ শোনো আমার, আমাকে একটু বাজার করতে, নাহলে তোমার কাকিমা আমাকে চিল্লাবে। বেশ কাকা যাও। আমার ছেলেই তাহলে এর বউকে নিয়ে এসে, আহারে ছেলেটা বউয়ের জন্য পাগল হয়ে যাবে রে। আমার ওই খানকি ছেলেটা এমন এমন কাজ করে না, সমাজে মেনে নেওয়া যায় না। ছি শালা, খানকি ছেলেকে মনে হচ্ছে কুপি কুপি কাটি, এত রাগ ধরছে আমাকে। শালা সুরের বাচ্চা খানকি ছেলে। শুনো পাচ্ছো, পরশু দিনকে রাত্রিরে মার বাবা প্রচন্ড ঝগড়া করছিল। কেন, কিসের লেগে? তোমাদের লেগে বাবা বলছে ওরা ভিখারি করে, তোকে খাওয়াবে কি, তোকে পড়াবে কি, তাই বলছে। তাই নাকি? হ্যাঁ, আরো কত কি বলেছে। আরো কত কি বলেছে? আরো বলেছে সামনের উপরে আমাকে দেখতে আসবে। তুমি কি বলেছো? আমি তোমাকে খোলাখুলি ভাবে বলে দিয়েছি যে আমি পাঁচুকে ভালোবাসি, পাঁচুকেই বিয়ে করবো, অন্য কোনো ছেলেকে আমি বিয়ে করবো না। তা সত্যি করে বলছি, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে নিয়ে পালিয়ে চলো, বাবা যেন তোমার সাথে বিয়ে দিবে না। লি পালাই দিতে তোমাকে ইচ্ছে হচ্ছে, কিন্তু আমার একটা জানে বিশাল ভয় লাগছে গো। কিসের ভয়? কাকে ভয় করছো তুমি? ভয় তো লাগছে তোমার বাবাকে। আমরা যদি বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নিই তাহলে বাবা আর কিচ্ছু করতে পারবে না। তাহলে তোমার বাবা এমএলএ তো, পুলিশ প্রশাসনের সাথে অনেক চেন আছে, আবার অনেক গুন্ডা মস্তানো তোমার বাবা পুষে রেখেছে, ওইটাই ভয় লাগছে আমার। তুমি তোমাকে ভালোবাসো, তোমার তো ভয় করার কি আছে? ঠিক আছে শোনা, তাহলে তোমাকে লি পালাবো আমি। যদি আমার নামে কেস খামারি হয়, আমাকে যদি মার খেতে আসে, তুমি কিন্তু আমাকে বাঁচাবে? তুমি পাশে থাকবে, তোমার বাবাকে আমি ভয় করি না। মার খেতে দেবো আমি? যদি কোনো জায়গায় কোনো সময় যদি কোনো অসুবিধা হয়, তুমি খালি একটা কথাই বলবো, আমি পাঁচুকে ভালোবেসে বিয়ে করেছি, পাঁচুর কোনো দোষ নাই গো। সে একবার কেন, আমি 100 বার বলবো যে পাঁচুই আমার জান, পাঁচুই আমার প্রাণ, পাঁচুই আমার জীবন, পাঁচুই আমার মরণ। সত্যি জান, এত ভালোবাসো তুমি আমাকে? বুকটা ছিঁড়ে দেখা বল নয়, নাহলে দেখিয়ে দিতাম কত ভালোবাসি তোমাকে আমি। সে তোমার চোখ মুখ দেখে আমি বুঝতে পারি তুমি আমাকে খুব ভালোবাসো। তাহলে কি বলছো, রোববারে পালাবে তো? হ্যাঁ রোববারের দিনকে পালাবো। মনে থাকে জানো? হ্যাঁ মনে থাকবে, এই যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি, রোববার দিনকে তুমি বিকেলে এই রুচে যাইবে। বেশ ঠিক আছে, তাই হবে। বেশ তুমি এখন বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে। জান আমার একটা চুমু দাও দিয়ে যাবা। এই রাতের মাঝে এত চুমু খাওয়া কই করছিস কেন? চুমু খাইনি তো কাকা, দাঁড়িয়ে আছি। হ্যাঁ মিথ্যা কথা বলছিস। তোমার কি হয়েছে, চুমু খেয়েছি তা? তোমার গানে বাজলে কে? এই বালমুকু, তো কাছে লিরে।
কার ছেলে কারবে তুই? অত বড় বড় কথা মারাছিস? আরে এই মেয়ে, তুই তো এমএলএ সাহেবের মেয়ে আমাদের। হ্যাঁ কাকু, বাবাকে বলো না কাকু, তোমার পায়ে ধরে কাকু। আরে এই ছোড়াটাকে, ওকে আমি ভালোবাসি। ভালোবাসা তেল আর জলে কখনো মিশ খাই লাই। সে মিশ না খেলে এইবার সে আমরা বুঝবো, তুমি বলা কে? আমি বলার কে? সময় হলে টের পাবি তারা। বাল হবে বললে কিছুই হবে না, তোমাকে তো লিয়ে পালাবো আমি। তুমি এখন বাড়ি যাও, রোববার দিন সন্ধ্যাবেলা এখানে তুমি বেগলি চলে আসবে, আমি তোমাকে লিয়ে পালাবো। বেশ ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও। মা যা, এই ব্যাপারটা আমার ফটকে বন্ধুকে গিয়ে বলি গা। কে বন্ধু, গান শুনছি নাকি? হ্যাঁ রে বন্ধু, কিছু বলবি? হ্যাঁ একটা কথা ছিল। বস বস বস। হ্যাঁ বল বন্ধু, কি বলবি? আমি এই মাগিটাকে নিয়ে পালাবো, বিয়ে করবো ভাবছি। ভালো কথা করি না, এটা ফাইন কাজ, কিন্তু বড় আমার একটা ভয় হচ্ছে। বালের ভয়? কিসের ভয় দেয়? ওর বাপ বাড়া এমএলএ, আমাকে আবার ধরে বেঁধে খুঁজে আবার খেলাবে না তো? তুই ছেলেটা রাম পাঠাবে, বড় বড় জজের মেয়েকে লাভ ম্যানেজ করে বিয়ে করে নিচ্ছে, কিছু করতে পারছি না। আর তোর শ্বশুর বা চার টাকার এমএলএ, ও বালের মেয়েকে বিয়ে করবি, তোমার তো ভয় হিসেবে? ঠিকই বলেছিস তো, কিছু করতে পারবে না। লাই জানা আমাকে পুড়ি দে শোনাবো, আমার কাজ মনে করে, কিন্তু এই বক্সটাকে পুড়াই নেবো, এটাকে একটু গান শুনি আমি। গিলি লাগা বা তরকারি যদি ঠান্ডা হয়ে যাবে। তুমি খেয়েছো তো? না, তুমি না খেলে আমি কি করে খাবো? ফুটকা। আ বাবা কি কইতে আছে? কইরে এ বাবা, এই তো দেখতেছ না কি মারা কানা হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। ভাই তোর সাথে কথা হবে। কি কথা আব্বা? এই পাই দাও একটু। বউ এই কোটুটা ধরে দাও। ও কোটুটা আবার কিসের? ওইটা ব্লুটি বক্স বাবা, গান শোনা লেগে কিনেছে। বাল কিনে দে বাল মুকুচিদা, এদিকে গাইবে পাশে একবার। কি বলো? এই গাইবে। কি বল আব্বা? তোর বউয়ের যে স্বামী তার সাথে রাস্তায় দেখা হইলো, ওকে খুঁজি খুঁজি বেড়াচ্ছি তো, কাঁদছি তো রাস্তা মনে। না না, মিছি করে আমি মিছি কথা বলি লাইবে তোকে? সত্যি করে দেখলা আব্বা? হ্যাঁ বে, বৌমাকে লিয়ে সাবধান থাকবি বে। তাই নাকি আব্বা? হ্যাঁ বে, খবরদার বৌমাকে পাড়ার ভিতর দিয়ে বেরিয়ে দিস না, পানি ফানি আনতে দিস না, পুকুরে ঘাটে কাপড় কাচতে যাই না। তাহলে দেখতে পেয়ে যাবে লাইগা আব্বা। হ্যাঁ রাখান কি ছেলে, বউটাকে ভুলতে পারিনি, এখন এখন খুঁজে বেড়াইছো কে? কি বিশাল যন্ত্রণার কথা শোনালো তো যন্ত্রণা সবে শুরু হবে আব্বা। আমি তোমার ছেলে দিগো, ভয় দেখাইলে হবে এইভাবে? যাবো চাই দাও গা। এখন কি হবে আব্বা বলো? শুন, হুম বলো। কথা হচ্ছে বৌমা যেন বুঝতে না পারে যে তার স্বামী তাকে খুঁজতে এসে। যাও যাও, ওরে চাই দাও, চা শেষ হয়ে যাবে। কি বলছো কি গো, ঘরের ভিতরে এসে বলা হবে না নাকি? চলো চলো ঘরের ভিতরে চলো, আবার আমার ভাতটা খুলে গা। চলো কথাটা শেষ করে দিয়ে গেছি, চলো যে আবার আমি ভাত খাবো। বেশ তাড়াতাড়ি এসো। হ্যাঁ বাবা বলো।
বলো আব্বা, এবার আমাকে কি করতে হবে তাই বলো। তোকে একটা কাজ করতে হবে। কি কাজ?